হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আজ অনেক দিন পর আবার ভিডিও পোস্ট করছি। তো কেন ভিডিও করিনি এতদিন, কি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো এবার থেকে মোটামুটি রেগুলারই আমি ভিডিও দেব, যেরকমভাবে আগে পোস্ট করতাম। তো এখন সকালবেলা শুভ্র পিকোকে রেডি করছে, মানে অ্যাকচুয়ালি ওকে যেরকম রোজকার মতো সকালে টয়লেট পটি করাতে নিয়ে যেতে হয়, তো তার জন্যই নিয়ে যাচ্ছিলো। তো আজ এত সকালে নিয়ে যাওয়ার একটাই কারণ, তো সেটা শেয়ার করছি। তো এটা অনেকটা পরেরই ভিডিও, তো তখন আমি আর ভিডিও করতে পারিনি। তো দেখে বুঝতেই পারছো এখানে ম্যাট্রেস রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, তো আর এদিকে দেখো সব ছড়ানো। তার কারণ হচ্ছে তোমরা জানো যে আমরা রেন্টে থাকি, তো অ্যাকচুয়ালি আমার যেসব ফার্নিচার বা আমার যেসব জিনিসপত্র সেগুলো সব শুভ্রদের বাড়িতে রয়েছে। তো যেহেতু আমরা এখন ওখানে আর থাকি না, এখানেই থাকি, তো কী হচ্ছে আমার তো জিনিসপত্রগুলো একটু প্রয়োজন হয়, আমারও অসুবিধা হয় এখানে। আর এখানে আমার যা ফার্নিচার ছিল সেগুলো আমরা পরে একটু একটু করে কিনেছিলাম, তো সেগুলোতে যেটা হয় যে একটা গুছিয়ে সংসার, সেটা তো আর হয় না। তো তার জন্য আমি শুভ্রকে বললাম যে এখন যেহেতু আমরা এখানেই থাকবো, তাহলে তুমি আমার জিনিসপত্রগুলো নিয়ে আসো, তাহলে আমাদেরও একটু সুবিধা হয়। আর এখানে যেমন সব জিনিস আমার ধরবে না, কারণ ফ্ল্যাটে তো জায়গা অনেকটাই কম, তো যেটুকু আমি এখানে রাখতে পারবো সেই সেই জিনিসগুলো এখানে রাখবো, বাদ বাকিগুলো আবার শুভ্রদের ঘরে রেখে আসবো, মানে যেখানে আমার এইগুলো ছিল। তো এখানে এই দেখো ড্রেসিং টেবিলটা আনা হয়েছে, খাট, ওয়ার্ড্রব, আলমারি সবই আনা হয়েছে। তো যেটা হয়েছিল কি, এই সময় আমাকেও তো কাজ করতে হয়েছিল, তো সব কিছু না আমি ভিডিওতে সেভাবে মানে ভিডিও করতে পারিনি। তো দেখো ফাইনালি আমার ড্রেসিং টেবিলটা এখানটায় ধরে গেছে, তো এখানে যদি না ধরতো না তো আমার রাখার কিন্তু খুব অসুবিধা হতো। তো দেখো এইদিকে মোটামুটি মানে যারা এসেছিল মানে সবাই মিলে মোটামুটি তুলে দিয়ে গেছে, তো আমাদের তিনজন লেবার নেওয়া হয়েছিল, তো তারা মোটামুটি সব তুলে সেট করতেই না আমাদের অনেকটা সময় চলে গেছে। আর দেখো চারিদিক ছড়ানো ছিটানো, আর এই ওয়ার্ড্রপটা ঘরে ছিল সেটা আমি বাইরে বার করে দিয়েছি, কারণ বাইরে মানে ডাইনিংয়ে রেখেছি, কারণ এটা ঘরে রাখলে না মানে অনেকটা মানে একটু অসুবিধাই হচ্ছিল, তো আমার আলমারিটাও ঘরে রাখার দরকার ছিল। তো দেখো এইখানে এই ঘরটার অবস্থা তো খুবই খারাপ, এর ওপরে সব ছড়ানো। আর এই দেখো ওয়ার্ড্রপটা যেহেতু একবার মানে যেহেতু যে গাড়িতে করে আনা হয়েছে সেটাতে ধরেনি, ওই জন্য ওয়ার্ড্রপটা না খুলে খুলে আনা হয়েছে, তো এটাকে আবার পরে সেট করতে হবে, যদিও এই পাশে ধরেনি, পরে আমরা চেঞ্জ করে অন্য পাশে দিয়েছিলাম। আর এই যে এই বেডরুমে আলমারিটা আনা হয়েছে, খাটটা সেট করা হয়েছে, তো এর মধ্যে এখনও কিছুই গোছানো হয়নি আলমারির, জাস্ট খাটটা সেট করে ম্যাট্রেসটা পেতেছি। আর এইদিকে এই যে ড্রেসিং টেবিল, এখানে বাদ বাকি সবই গোছাতে হবে। তো যাই এখন একটু একটু করে গোছানোর কাজ শুরু করি। তো যাই হোক, পিসি রান্না করা চলে গেছে, আর আমি সেই ফাঁকে আমি আমার ওই হেল্পিং হ্যান্ড আমরা দুজন মিলে যতটুকু পেরেছি গুছিয়েছি ঘরটা। তো বেডরুমটা এখনো পুরো গোছানো হয়নি, কারণ ওটা একটু ধীরে সুস্থে গোছাবো, তো সন্ধ্যার দিকে বসবো, জানি একদিনে সব হবে না, তো যেটুকু পারবো করে রাখবো। আর ওই ছোট ঘরটা একটু গুছিয়েছি, আর মোটামুটি এদিকটা একটু গোছানো হয়েছে। তো পিসি রান্না করে দিয়ে চলে গেছে, তো টেবিলের অবস্থা দেখো পুরো ছড়ানো ছিটানো। তো আজকে একদম মানে একদম সিম্পল রান্না বান্না হয়েছে, তো দেখাচ্ছি। এই যে এখানে ভাতটা উবুর দিয়ে রাখা একটাই কারণ, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ভাতটা এরকম করে রাখার একটা কারণ হচ্ছে যে পিসি ভাতটা শেষে করে, মানে আমি বলি শেষে করতে, তাহলে একটু গরম খাওয়া যায়, আর আমরা যেহেতু গরম গরম পছন্দ করি। তো কি হয় মানে ভাত মানে যদি মানে ভাত করার পরে কি আর পিসি তার অতক্ষণ বসে থাকবে না, তো সাথে সাথে তুলে দেয়, বেশিক্ষণ রাখতে পারে না, তো তার জন্য কি হয় তলায় না একটু ফ্যান ফ্যান থেকে যায়, তার জন্য আরও বাজে লাগে। তো ওই জন্য আমি বলেছি তুমি উবুর দিয়ে ঘরেই রাখবে, আমি খাওয়ার সময় তুলে নেবো। তা পিসি দেখি আবার সব টেবিলেই দিয়ে যায়, তো ভালো একদিকে। আর এই দেখো বললাম না টেবিলের কি অবস্থা, মানে এই দেখো এখানে কালকে শুভ্র আসার সময় কিছু কয়েকটা জিনিস নিয়েছিল, এই ভাজা ভুজি ভাবি যাবি, তো এই যে সেগুলো রয়েছে, দেখো ডিমের ট্রেটাও এখনো তোলা হয়নি, মানে পুরো সিল করা সেইভাবেই রয়েছে, কারণ এইসব গোছাবো না কখন এ গোছাবো, এইসবেই মানে খারাপ হয়ে যাচ্ছে। তো বললাম তো ছোটো ঘরটা গোছানো হয়েছে, বড় ঘরে এখনো হাতই দেইনি, জানি না কবে কি করব। তো এই যে এই ঘরটা দেখো, এই ঘরটাও এখনো ছড়ানো গোছানো হয়নি, তো যেহেতু এই ঘরটা ছোটো খাটটা রয়েছে, তো ওই জন্য এই যে বড় যে ওয়ার্ড্রপ যেটা ছিল আমার কাঠের ওয়ার্ড্রপ, তো সেটাকে আমি ওই জন্য এখানে দিয়েছি। তো এই যে কিছুই তেমন গোছানো হয়নি,
শুধু জাস্ট এই দুটো ওয়ার্ড্রপ, মানে ওয়ার্ড্রপে দুটো সাইড গোছানো হচ্ছে। তো এইখানে এই যে আমার রাফিউজের শাড়িগুলো, রাফিউজ বলতে এই শাড়িগুলো না ওই পুজো টুজো বা টুকটাক ইউজ করা যায়, তো আমি ওই একবার দুবার করে পরে এগুলো রাখা, এগুলো তেমন একটা পরাও হয় না। ওপরে একটা এটা বেডশিট রয়েছে একটা, আর নিচে হচ্ছে এই যে ব্লাউজ। তো ওই যেটা বললাম একই, যে শাড়ি আমার যেহেতু তেমন পরা হয় না ওই জন্য ব্লাউজ আর পরা হয় না। আর এই পাল্লাটাতেও এই যে, তো এই পাল্লাটাতে মোটামুটি একটু ভালো শাড়ি আছে। আর আমার মেন যে মানে ভালো ভালো যে শাড়িগুলো সেগুলো সব আলমারিতেই রাখা। তো এই যে এখানে এগুলো রয়েছে, আর এখানে এই যে এখানে এখানে না অনেকটা স্পেস কিন্তু, মানে পিছন দেখলে বুঝতে পারবে যে এটা কিন্তু চওড়ায় অনেকটা, মানে এই যে দুটো পাল্লার পিছনে আবার আর এক মানে আর এক থাক করে মানে জামাকাপড় রাখা রয়েছে, মানে অনেকটা স্পেস এখানে। তো এখানে ওই আমারই জামাকাপড় মানে মানে টপ কুর্তি চুড়িদার এইসবই রাখা এখানেও সেম। আর নিচে পাল্লা তিনটে এখনো ফাঁকা এটা রয়েছে, এখানে এখনো কিছু রাখা হয়নি, তো ভাবছি এখানে তোলা বেডশিটগুলো রাখবো। আর এই যে এটাতে এখনো কিছু রাখা হয়নি, এই শুভ্রর ব্যাগ ট্যাগগুলো কয়েকটা রয়েছে, তো এগুলো একটু ঠিকঠাক করতে হবে। তো মোটামুটি এই অবধি গুছিয়েছি, আর তো তেমন এখনো গোছানোও হয়নি, আলমারিগুলো পরে গোছাতে হবে। ও এখন স্নানে যাব, কটা বাজে জানো? দাঁড়াও ঘড়িতে দেখাচ্ছি, ওই দেখো 3:30 বাজে, মানে এখনো স্নান করতে পারিনি, তো এখন চানে যাব। তো যাই চান্দান করে নিই, তারপরে আবার একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা গোছাবো। আর আজকে না খুব গরম লাগছে, মানে বৃষ্টি হচ্ছে তারপরেও মানে ওয়েদারটা একটা না ভ্যাপসা মতো টাইপের, মানে মানে এসি চালালে ঠান্ডা লাগছে, এসি বন্ধ করলে গরম লাগছে, মানে এরম একটা ব্যাপার। আর পিকো দেখো, ও তো খাটের তলায় এই দেখো বসে আছে। কিরে আয়, খাটের তলায় কি করছিস? আয় চলে আয়, তারপরে আবার কথা বলছি। তো আজকে সারা দিনটা তো মানে গোছাতে গোছাতেই কেটে গেল, আর এত টায়ার্ড লাগছিল না সন্ধ্যার পরে, আমার আর ভালোও লাগছিল না। তো শুভ্র অফিস থেকে ফিরে পিকোকে যেরকম নিয়ে যায় বাইরে নিয়ে এসেছিল, তো আমাকে বললো চলো তাহলে একটু ঘুরে আসবে, ভালো লাগবে। আর সত্যি বলতে আজকে ওয়েদারটাও না ভালো না, মানে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে কিন্তু সন্ধ্যার পর থেকে না কীরকম একটা গুমোট ওয়েদার, তো আমারও ভালো লাগছিল না। তো ভাবলাম একটু ঘুরে আসি। তো শুভ্র অ্যাকচুয়ালি পিকোকে বাইরে নিয়ে যায়, তো বাইরে পটি টটি করানোর পরে এবার এখানে একটু ওকে হাঁটায়। তো এটা হচ্ছে দেখো, এখানে একটা সুইমিং পুল আছে বড়দের পাশে ছোট বাচ্চাদের, আর এখানে একটা কমিউনিটি হল আছে, তো এখানে বেশ অনুষ্ঠানগুলো ভালো মতো করা যায়, মানে একটা বেশ অনেকটাই জায়গা ভিতরটাতে। তো এখন এই যে আমরা পিকোকে নিয়ে যাচ্ছিলাম, তো পিছনে না একটা মানে পার্ক টাইপের আছে, তো আমি শুভ্রকে বললাম পিকোকে একটু দোলনায় চড়াও না দেখি কি করে, তো আমরা সেটার জন্যই যাচ্ছিলাম। দোল দোল পিকো দোল দোল, কে দোল খাচ্ছিস? হ্যাঁ বুড়ো ছেলে দোল খাচ্ছে, তাকা পিকো একটু, বুড়ো ছেলে দোল খাচ্ছে। দেখো আবার উল্টে পড়ো না, বেশি জোর ইয়ে করো না, স্পিড বাড়িও না, ঝাঁপ মারবে কিন্তু। দাঁড়াও একটু দাঁড়াও, আমি উঠে নিই, এখানেও কত তুলসী গাছ, এই দেখো এই যে এই গাছে দেখো এগুলো পুরো ঝাঁকড়া গাছ, এই একটা তুলে পরে টবে লাগিয়ে দিলে হয় পুজো তুল। এদিক দিয়ে কোথা দিয়ে পিকোকে নিয়ে একটু দোলনা চড়া হলো, অনেকক্ষণই হাঁটা হলো, তো এরপর হচ্ছে ঘরে ঢুকবো। তো আমি এখান থেকে একটা সিঁড়ি আছে, যে সিঁড়িটা দেখালাম যে অনেকটা চওড়া, তো ওখান থেকেও যাওয়া যায়। তো আমি একটু ঘুরে ঘুরে যাব বলে পিছনে সিঁড়ি দিয়ে উঠলাম। তো এটা হচ্ছে একদম কমপ্লেক্সের মানে একটা সাইড, পিছন ঠিক না একটা সাইড। তো এটার হচ্ছে এটার ঠিক অপোজিটে হচ্ছে স্টারমল যেটা আছে না, তোমরা অনেকেই চেনো, মধ্যমগ্রাম মানে ডাকবাংলো মোড়ের সামনে যে স্টারমল যেটা, তো সেটাই এখানে। আর এটা হচ্ছে ওই কমন পাঁচিল, তো এই দেখো এটা স্টারমল, তোমরা জানা চেয়ে তোরা তো জানোই। তো আমি যে কমপ্লেক্সে থাকি ওটা কিন্তু একদম স্টারমলের পাশেই, মানে গার্ডওয়ালটা কিন্তু কমন স্টারমলের আর আমরা যেটাতে থাকি সেটার। তো এই দেখো পিছন থেকে একটুখানি ঘুরছিলাম, আর পিকো যেন না ওর ঘোরাই আর শেষ হচ্ছে না, মানে ওকে নিয়ে যত ঘুরবে ও ততই ওর মজা। তো মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো, তো শুভ্র বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এখনও গিয়ে ঘরের গোছানো গোছাতে হবে, কারণ ঘরে তো মানে সবই ছড়ানো ছিটানো, কিন্তু পিকোর দেখো ঘোরা আর হচ্ছে না। তারপরে শুভ্র আবার ওকে একটু কমপ্লেক্সের বাইরে নিয়ে গেল, আর এটা একদম যশোর রোডের গায়ে যেহেতু কমপ্লেক্সটা, তো ওঠাতেও একটু ভয় লাগে যে যেহেতু রাস্তায় প্রচুর গাড়ি থাকে, তাও একটু নিয়ে গেল আর কি।
কিন্তু পিকোর তো তাও ঘুরে পোষায় না, মানে ওকে যেন আরও নিয়ে ঘোরালে ওর আরোই ভালো হয়। কিন্তু বললাম না, ঘরে অনেক কাজ পড়ে রয়েছে, তারপরে গরমও লাগছিল, আর সত্যি বলতে আমারও না আর ভালো লাগছিল না, মানে সকাল থেকেই গোছানো গোছানো এই ওই করতে করতে মানে এনার্জি যেন পুরো লস হয়ে গেছে। তো যাই হোক, আজকে সারাদিনে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ওই যে বললাম যে আবার মানে যেহেতু অনেকদিন আমি ভিডিও পোস্ট করিনি, চ্যানেলটা অনেকটা রিচ ডাউন হয়ে রয়েছে, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তাহলে আমার চ্যানেলটা আবার গ্রো করতে শুরু করবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। আর এই দেখো আমার অবস্থা, আমি তো পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, মানে এত গরম লাগছে। আর এই পিছনের দিকটাতে না লাইটটাও ঠিক নেই, নাকি কেটে গেছে বুঝতে পারছি না, তো মানে পুরো অন্ধকার এই জায়গাটা, ভিডিওটাও ভালো মতো আসছে না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।